হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড ইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সর্বশিক্ষা অভিযানে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় ছেলে মেয়ে উভয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো, অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আপনাদের এবং বয়স বা কত হতে হবে তার কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয় ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে সর্বশিক্ষা অভিযান থেকে যে অফিসিয়াল হয়ে নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে, সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে এখানে ওপেন করেছি। এবং এখানে দেখুন যে আপনার যে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে চলেছে সেটা আপনার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে চলেছে। আর আমি প্রথম থেকেই বলে এসেছি কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করে নিতে পারবেন। এখানে দেখুন যে ডেটও শো করছে আপনার 19/8/2019 কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে 19 আগস্ট। এবং বাঁদিকে দেখুন এখানে আপনার নোটিফিকেশন নম্বর এখানে শো করছে। দেখুন, এবং আপনারা যদি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে, দেখুন যে আপনার 21/8/2019 10টা থেকে আপনার এই চলবে আবেদন 13/9/2019 ফ্রাইডে অর্থাৎ 13 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে সেটা আপনার সামনে শো করছে। দেখুন, আপ টু 5:30 PM এর আগে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে হবে। আর আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে যে কী কী যোগ্যতা লাগবে এবং কী কী ভ্যাকান্সি বেরিয়ে চলে এসেছে তার ডিটেলস আমি ভিডিওতে আপনাদেরকে বলবো। তাই বলছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিও লাইক করেনি তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করার পরে এর পাশে একটা বেল আইকন চলে আসবে, একে অবশ্যই ক্লিক করুন যাতে এরকম রেগুলারলি আপনারা লেটেস্ট জব আপডেট মিস না করেন। এখানে দেখুন যে আপনার সামনে প্রথম যে পোস্টটা বেরিয়ে চলেছে যে আপনাদেরকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে বলে দিচ্ছে দেখুন আপনাদেরকে, যেটা আপনার ডিস্ট্রিক্ট লেভেলে রাখা হয়েছে। এবং এখানে আপনাকে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে রাখলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনাকে 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স চাইছে এই ফিল্ডের ওপর। আর আপনারা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এজ লিমিট রাখা হয়েছে তখন যে বিলো 35 অর্থাৎ 35-এর নিচে আপনাদেরকে হতে হবে 1/1/2019 অনুযায়ী। এখানে নাম্বার ভ্যাকান্সি একখানে বেরিয়ে চলে এসেছে এবং সেখানে আপনাকে বলেছে দেখুন যে এখানে পে করে বলেছে দেখুন মান্থলি আপনাকে 26,703 টাকা। এবং নেক্সট এখানে ভ্যাকান্সি বেরিয়ে চলেছে আপনাদেরকে নিয়োগ করার জন্য, আপনাদেরকে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, আপনাদেরকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আন্ডারে নিয়োগ করা হবে। এখানে আপনাদের ডিপ্লোমা করে রাখলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবে, যেটা আপনার সিভিলে চাইছে দেখুন এনি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এখানে আপনাকে মিনিমাম 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স চাইছে এবং এখানে থেকে আপনাকে 35 ইয়ার আপনাকে বয়স হতে হবে নিচে। এবং এখানে আপনাদের নাম্বার ভ্যাকান্সি একখানায় বেরিয়ে চলে এসেছে এবং এখানে আপনাকে পে করা হবে 16,076 টাকা, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন। এবার নেক্সট এখানে আপনার ভ্যাকান্সি বেরিয়ে চলেছে 3 নম্বর ডিস্ট্রিক্ট MIS ইনচার্জ পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনার MCA অথবা আপনার ইকুইভ্যালেন্ট ডিগ্রি করে রাখলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। ঠিক এখানে আপনাকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং 35 এর আপনাকে বয়স হতে হবে ইয়ারে। এবং আপনাকে এখানে একখানে ভ্যাকান্সি বেরিয়ে চলেছে, এখানে আপনাকে 20,000 টাকা পার মান্থ কিন্তু পে করবে। এবং নেক্সট আপনার বেরিয়ে চলেছে ভ্যাকান্সি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পেটালজি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে অনার্স থাকতে হবে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। অ্যাটলিস্ট 50% মার্কস সহ এবং বিএড করে রাখতে হবে অ্যাটলিস্ট 55% মার্কস সহ। ঠিক এইখানে আপনাকে বয়স 35 ইয়ারের নিচে হতে হবে এবং আপনাকে এই এজ ক্যালকুলেট করা হবে 1/1/2019 অনুযায়ী। এখানে আপনাকে 8,401 টাকা পার মান্থ আপনাকে পে করবে, সেটা আপনার সামনে এখানে বলে দিয়েছে দেখুন যে। নেক্সট ইয়ার আপনার ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর পদে আপনাকে নিয়োগ করা হবে। ঠিক এখানে আপনাকে অনার্স করে রাখতে হবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের ওপর ইকোনমিক্সের ওপর, তাহলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। ইকোনমিক্স বা কমার্সের ওপর অ্যাটলিস্ট 50% মার্কস রাখতে হবে আপনাদেরকে। এখানে আপনাকে বলেছে 1 বছরের এক্সপিরিয়েন্স চাইছে এবং এজ হতে হবে 35 ইয়ারের নিচে। এখানে আপনাকে 18,401 টাকা পার মান্থ আপনাকে পে করবে। এবং 6 নম্বর ভ্যাকান্সি বেরিয়ে চলেছে আপনাদেরকে ডিস্ট্রিক্ট জেন্ডার কোঅর্ডিনেটর পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনার সামনে সেটা শো করছে দেখুন। এখানে আপনাদেরকে অনার্স থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট থাকবে পোস্ট গ্র্যাজুয়েট সোশিয়ালজি বা তারপর সামনে বলে দিয়েছে দেখুন যে আপনাদেরকে উমেন স্টাডিজের ওপর সোশ্যাল ওয়ার্কের ওপর এখানে আপনাকে 50% মার্কস চাইছে। এখানে আপনাকে একখানে ভ্যাকান্সি বেরিয়ে চলেছে যেটা আপনার বলেছে দেখুন যে আজকে পোস্টের জন্য 18,401 টাকা আপনাকে পে করবে। এখানে আপনাকে 1 বছরের এক্সপিরিয়েন্স এবং 35 ইয়ারের নিচে আপনাকে বয়স হতে হবে। নেক্সট এখানে আবার ডিস্ট্রিক্ট IED কোঅর্ডিনেটর পদে আপনাকে নিয়োগ করা হবে। এখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি করে রাখলে আপনাকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাইছে এবং আপনাকে বয়স হতে হবে 35 ইয়ারের নিচে। এখানে আপনাকে 18,401 টাকা পে করবে। এবং নেক্সট এখানে দেখুন যে ভ্যাকান্সি বেরিয়ে চলেছে, আপনাকে নিয়োগ করা হবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট অফিসার অর্থাৎ FAO পদে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে ঠিক বলেছে দেখুন যে কমার্স করে রাখতে হবে মানে অনার্স গ্র্যাজুয়েটের ওপর, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। অ্যাটলিস্ট 3 ইয়ারের এক্সপিরিয়েন্স এবং সঙ্গে সঙ্গে আপনাদের বয়স হতে হবে 35 ইয়ারের নিচে। এখানে 20,000 টাকা পার মান্থ আপনাকে কিন্তু পে করা হবে।
এবং 9 নম্বর ভ্যাকেন্সি বেরিয়ে চলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আপনাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ এলডিসি পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে আপনাদেরকে 50% মার্ক রাখতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং 35 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাকে 11,261 টাকা পে করবে। এবং নেক্সট এখানে আপনার বেরিয়ে চলেছে যেটা ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও পদে নিয়োগ করা হবে। এখানে এইচএস পাস করে থাকলে আপনারা এই বস্তুর জন্য আবেদন করে নিতে পারবেন, সঙ্গে আপনাদেরকে 50% মার্কস দেখে দেখুন যে। এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করার জন্য এখানে আপনাকে বলেছে কম্পিউটার স্পিড জানতে হবে 30, আপনাকে বলেছে দেখুন যে ইংলিশে, আর বেঙ্গলিতে আপনাকে 20 আপনাকে বলেছে স্পিড। এবং অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার নলেজ জানতে হবে, যেমন মাইক্রোসফট অফিস, তারপর আপনাদেরকে বেঙ্গল সফটওয়্যার যেসব আছে পেজ মেকার, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে জানতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং আপনার 35 ইয়ার পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন এবং আপনার 13,419 টাকা পার মান্থ আপনাকে পে করবে। এবং লাস্ট যে ভ্যাকান্সি বেরিয়ে চলেছে আপনাকে গ্রুপ ডি এবং নাইট গার্ড পদে নিয়োগ করা হবে। এখানে অ্যাটলিস্ট আপনাকে 8 পাস করে রাখলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। আপনাকে 35 ইয়ারের বয়সে কম হতে হবে আপনাকে। এখানে আপনাকে 2 খানায় ভ্যাকান্সি বেরিয়ে চলছে, এখানে 8,770 টাকা আপনাকে পে করা হবে। এবং নেক্সট এখানে বলছে দেখুন যে মোড অফ অ্যাপ্লিকেশন, আপনারা কীভাবে আবেদন করবেন। আর আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে, এবং অনলাইন আবেদনের জন্য আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশনে ক্লিক করে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট বলছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। বলেছে দেখুন যে একজন প্রার্থী একটা মাত্র পোস্টের জন্য কিন্তু আবেদন করে নিতে পারবেন খুব সহজে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে খুব সহজেই অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন। এবং অ্যাপ্লাইয়ের লিঙ্কের এখানে লাস্ট ডেট বলেছে দেখুন যে অ্যাপ্লাই, সেটা হচ্ছে আপনার 13/9/2019, সেটা 13 সেপ্টেম্বর হচ্ছে এদের লাস্ট। এর আগে কিন্তু আপনারা খুব সহজে আবেদন করে নিন। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম লেটেস্ট জব আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।